প্রত্যেক বছর 5ই সেপ্টেম্বর স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। ডক্টর রাধাকৃষ্ণন একজন স্বনামধন্য শিক্ষাবিদ, দার্শনিক ও অত্যন্ত বৃহৎ মনের মানুষ ছিলেন। 1962 সালে এই দিনটিতেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। ওই দিনই প্রথম শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। বহুদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন ডক্টর রাধাকৃষ্ণন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় প্রফেসর ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন। শিক্ষকতা করাকালীন ছাত্রছাত্রীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন। 1954 সালে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত হন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করার জন্য ছাত্রদের অনুরোধ করেন ডক্টর রাধাকৃষ্ণন। ডক্টর রাধাকৃষ্ণন বলতেন, শিক্ষকই সমাজের সবথেকে বড় প্রতিষ্ঠান,